কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হলো পুরো গোমতি জেলা জুড়ে। 10 এপ্রিল রাত 9টা থেকে আগামী 12 এপ্রিল সকাল 6টা পর্যন্ত গোমতি জেলা জুড়েই 144 ধারা জারি করলেন গোমতি জেলার জেলাশাসক। আপনারা সকলেই অবগত আছেন যে আজকে টিটিএডিসির যে জেনারেল ইলেকশন, ওটা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে গোমতি ডিস্ট্রিক্টে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না, কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আমরা কিছু কিছু স্পোরেডিক ইনসিডেন্ট, বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি। তো আমরা ডিটারমাইন্ড যে কোনো অবস্থাতেই মিসপিয়নদের হাতে আমরা ল অ্যান্ড অর্ডার ছেড়ে দিতে পারি না। তার জন্য আমরা খুব ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করছি, যে কোনো ধরনের মিসক্রিয়েন্টের বিরুদ্ধে বা যে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্টের বিরুদ্ধে। ওই হিসাবে আমরা আজ রাত 9টা থেকে 12 তারিখ 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত সারা গোমতি ডিস্ট্রিক্টে 144 ধারা জারি করা হয়েছে। আমরা দুজন, আমি এবং এসপি সাহেব মিলে এই ডিসিশনটা নিয়েছি। এই 144 ধারা বলবৎ হবে এবং কিছুক্ষণের মধ্যেই মাইকিংও শুরু হবে। আপনাদের মধ্যে আমি অনুরোধ করব ব্যাপকভাবে এটাকে প্রচারে নেওয়ার জন্য, এবং যে কোনো ধরনের ঘটনাকে, আনটোয়ার্ড কোনো ইনসিডেন্টকে আমরা কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পেয়েছি যে কোনো কোনো জায়গাতে কিছু প্রপার্টি ড্যামেজ করা হয়েছে, প্রাইভেট প্রপার্টি হোক পাবলিক প্রপার্টি হোক, তো ত্রিপুরা রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অ্যাক্ট 2021 উইল বি ইনভোক্ড। যারা এরকম করছেন তাদের বিরুদ্ধে ওই অ্যাক্ট লাগু হবে। তাদের সকাল ছটা পর্যন্ত যদি দরকার লাগে আরো বাড়ানো হবে, যদি পরিস্থিতি ভালো হয় কমিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে। ত্রিপুরা রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অ্যাক্ট 2021 আজ রাত 9টা থেকে 12 তারিখ 6টা সকাল 6টা পর্যন্ত হবে। এখন যে অর্ডারটা হয়েছে অর্ডারের মধ্যে এই স্পেলটাই মেনশন করা আছে, 144 घटना नहीं हुई है, लेकिन छोटा मोटा घटना हो रहा है और इसको हम लोग छोटे स्टेज पे ही बंद कर दें, इसके लिए ड्रास्टिक एक्शन लिया जा रहा है। 144 सीआरपीसी के तहत ये घोषणा की जा रही है, ये ऑर्डर निकाला जा रहा है, और इससे ये होगा कि लॉ एंड ऑर्डर जल्दी हम लोग रिस्टोर कर पाएंगे और पब्लिक कॉन्फिडेंस भी इंस्टॉल कर पाएंगे। और आप लोग से भी यही रिक्वेस्ट है कि इस चीज़ का अच्छे से आप पब्लिक को बताएं ताकि वो भी इसका पालन करें, 5 लोग से ज़्यादा घूमें नहीं बाहर एक साथ। इससे क्या होगा कि बहुत जल्दी हम लोग लॉ एंड ऑर्डर को कंट्रोल में ला पाएंगे। इसके अलावा जो एक्ट इन्होंने मेंशन किया है उससे ये फायदा होगा कि जो भी रिकवरी होगा, जो भी इंस्टिगेट करता है, इंसाइट करता है या एक्चुअली डैमेज करता है, उसे रिकवरी के लिए हमारे त्रिपुरा असेंबली ने एक एक्ट पास किया है, तो उस के तहत ये रिकवरी का प्रोविजन को हम लोग स्ट्रिक्टली इंप्लीमेंट करेंगे। इतने ही मेरे तरफ से, थैंक यू। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा पायोनियर।